হ্যালো বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন একটি তামিল অ্যাকশন মুভির বাংলা এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। একজন পুলিশ অফিসার, একজন গুপ্তচর আর একজন গদ্দার, তার সাথে সাথে ভরপুর অ্যাকশন আর টুইস্ট আপনাকে সর্দার মুভিটি বারবার দেখতে বাধ্য করবে। তার সাথে আছে অসাধারণ সব কমেডি আর মাথা নষ্ট করা সব ডায়ালগ। একে তো নতুন তামিল অ্যাকশন মুভি, তার সাথে গল্প ও কার্তিকের অসাধারণ অভিনয় আপনাকে বাধ্য করবে এই মুভিটি না টেনে বারবার দেখতে, মানে একদম পয়সা উসুল। তাহলে চলুন মূল স্টোরি এক্সপ্লেন করা যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অসাধারণ সব তামিল অ্যাকশন মুভি এক্সপ্লেইনড ইন বাংলা ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল বাটনটি চেপে দিতে ভুলবেন না। মুভি শুরু হয় ১৯৮৮ সালে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারে, যেখানে সর্দার নামের এক ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল সিকিউরিটি অফিসারকে গুলি করে। ঠিক এ সময় নৌকায় করে কিছু বাংলাদেশি অফিসার ওখানে চলে আসে আর সিন ওখানেই কাট হয়ে যায়। তবে এই সিনটা আপনাকে মনে রাখতে হবে মুভির টুইস্ট বুঝতে হলে। এরপর সিন বর্তমানে চলে আসে, এখানে আমাদের বিজয় নামের এক পুলিশ অফিসারকে দেখানো হয়। বিজয়ের ছিল খ্যাতির লোভ, যেখানে চুরি ডাকাতি বা কোনো অপরাধ সংঘটিত হতো সেখানেই বিজয় মিডিয়া নিয়ে পৌঁছে যেত। আসলে সে মিডিয়ায় বাহবা পাওয়ার জন্য ছোটখাটো কেসকে অনেক বড় করে দেখিয়ে নিজেই সেই সমস্যা সমাধান করে। অন্যদিকে আন্তর্জাতিক আদালতে ভারত ও চীনের মধ্যে পানি নিয়ে একটি কেস চলছে। আসলে চায়না ভারতের পানি চুরি করছিল, যেমন তারা আমাদেরটা করে। কিন্তু চায়নার বক্তব্য হলো, যেহেতু ভারতীয়রা বৃষ্টির পানি ঠিকভাবে ব্যবহার করতে পারে না, তাই চীন এই পানি নিয়ে তা সঠিকভাবে ব্যবহার করছে। ওই কোর্টে মহারাজ রাথোর নামের একজন, এই নামটা মনে রাখবেন, বিচারকদের বোঝাতে শুরু করে যে এসবই পুরাতন দিনের কথা। বর্তমানে তার কোম্পানি ভারতে একটি প্রজেক্ট লঞ্চ করছে, ওয়ান ইন্ডিয়া ওয়ান পাইপলাইন। এই প্রজেক্টের মাধ্যমে ভারতের সকল বাঁধের পানি একটি লাইনের মাধ্যমে যুক্ত হবে আর এই পাইপ প্রতিটি গ্রাম ও শহরের মধ্যে ইন্টারকানেক্টেড অবস্থায় থাকবে। এই পাইপের মাধ্যমে প্রতিটি বাড়িতে সহজেই পানি পৌঁছে দেওয়া যাবে। তার কোম্পানি এই প্রজেক্ট শুরু করে দিয়েছে, এমনকি তারা একটি পাইপলাইন স্থাপনও করেছে। কিছুদিনের মধ্যে এই পাইপলাইনের মাধ্যমে ছোটখাটো গ্রামগুলোতে পানি সরবরাহ শুরু করা হবে। ভারত এই কেস জিতে যায়, কিন্তু মহারাজের মাথায় অন্য কিছু চলছিল। এই প্রজেক্ট খুবই উপকারী একটি প্রজেক্ট হলেও মহারাজ আসলে এই প্রজেক্টের মাধ্যমে পুরো ভারতের পানি সরবরাহ কন্ট্রোল করতে চাচ্ছিল। যখন সবকিছু তার কন্ট্রোলে থাকবে, তখন মহারাজ নিজে সিদ্ধান্ত নেবেন যে কোন স্টেটকে কতটা পানি দেওয়া হবে, কত টাকায় দেওয়া হবে। অর্থাৎ এক ধরনের মাফিয়া রাজ্য চলবে। অন্য সিনে দুইজন আন্ডারগ্রাউন্ড মানুষকে দেখানো হয়, একজনের নাম ভিক্টর এবং অন্যজনের নাম ককরোচ। এই দুজন মহারাজের প্রজেক্ট সম্পর্কে জানতে পারে আর এরা দুজন মহারাজকে আটকা চাচ্ছিল। আসলে ককরোচ অনেকদিন ধরে সর্দারকে খুঁজছিল, হ্যাঁ ঠিকই ধরেছেন, যার নামে এই মুভি, কিন্তু সে কোথাও তাকে খুঁজে পায় না। আসলে সর্দার একজন গুপ্তচর আর একবার সে কোড্রেড সম্পর্কে জানলে সে একাই বেরিয়ে আসবে। ভিক্টর ককরোচকে বলে যে তার কাছে একটা প্ল্যান আছে, একজন আছে যে এ কাজ করতে পারবে। অন্য সিনে শালিনী নামের এক উকিলকে দেখানো হয়, সে তার পেশায় খুবই স্ট্রিক্ট। বিজয় ছোটবেলা থেকেই শালিনীকে পছন্দ করে, শালিনীও বিজয়কে পছন্দ করত, কিন্তু শালিনী বিজয়ের এভাবে পাবলিসিটির জন্য দৌড়ানো পছন্দ করে না। বিজয়ের পরিবার বলতে আছে শুধু এক আঙ্কেল আর বিজয়ের বাবার নাম চন্দ্র বোস। চন্দ্র বোসকে সবাই গাদ্দার ভাবত, তাই বিজয়কেও গাদ্দারের ছেলে বলেই ডিপার্টমেন্টে সম্বোধন করা হতো। তবে বিজয় এ কথা শুনলেই ওই রাতে ঘুমাতে পারত না। সে সবসময় তার বাবাকে গালাগাল করত যে তুমি গাদ্দারি করলে আর তার ফল ভোগ করছি আমি। অন্যদিকে সামিরা শালিনীর মাধ্যমে মহারাজের বিরুদ্ধে একটি পিটিশন দাখিল করায়। তার ভাষ্যমতে পানি একটি প্রাকৃতিক সম্পদ, তাই সরকার ঠিক করবে কাকে কখন ও কতটুকু পানি দেওয়া হবে। এটা কোনো ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়া ঠিক হবে না। কিন্তু কোর্ট সামিরার পিটিশন নাকচ করে দেয়।
কোর্টের বাইরে ভিক্টর সামিরার সাথে দেখা করে একটি ট্রেনের টিকিট দিয়ে বলে, তুমি যে জিনিসের জন্য লড়াই করছো আমি ঠিক একই জিনিসের জন্য লড়াই করছি। এই ট্রেনের টাইম অনুযায়ী চলে আসবে, কিন্তু ট্রেন মিস করবে না। পরের দিন সামিরা এই বিষয়ে রাজাজি ভবনের সামনে সমাবেশে বসে। এই সমাবেশে শালিনীও আসে, কেননা সেও সামিরার সাথে প্রতিবাদে অংশ নেয়। বিজয় এ ব্যাপারে জানতে পারার পর সেখানে চলে আসে এবং সমাবেশকারীদের তাড়ানোর চেষ্টা করে, কিন্তু সমাবেশ করা তো সবার অধিকার, তাই বিজয় কিছুই করতে পারে না। এরপর প্রতিবাদকারীদের সবাইকে অ্যারেস্ট করার অর্ডার আসে। তখন বিজয় সবাইকে গ্রেফতার করে জিপে তোলে। জেল থেকে বের হওয়ার পর শালিনী যখন একা একা বাসে করে বাসায় যাচ্ছিল, তখন বিজয়ও সেই বাসে ওঠে। কথায় কথায় বিজয় শালিনীকে বলে যে সবাই তাকে গাদ্দারের ছেলে বলে, যা তার খুবই খারাপ লাগে। এজন্যই সে সবসময় পাগলের মতো পাবলিসিটির পেছনে দৌড়ায়, যেন সবাই তাকে তার কাজের জন্য চেনে, বংশ পরিচয়ের জন্য নয়। এভাবে সে শালিনীকে তার অবস্থা বোঝানোর চেষ্টা করে। এরপর বিজয় যখন বাড়িতে আসে, তখন একজন পুলিশ অফিসার তাকে বলে, রাজাজি ভবনের সামনে যে সমাবেশ হয়েছিল তারপর থেকে ওখান থেকে একটা গোপন ফাইল হারিয়ে গেছে। ধারণা করা হচ্ছে ওই ফাইলটি এজেন্টদের সম্পর্কে ছিল। তুমি আজকে যাদের গ্রেফতার করেছিলে তাদের সবার ফাইল দাও আমাকে, আমি সবাইকে জিজ্ঞাসাবাদ করতে চাই। বিজয় বুঝতে পারে এই কেসে ইনভলভ হলে সে অনেক পাবলিসিটি পাবে, তাই সে রাজাজি ভবনের সামনে তোলা ছবিগুলো আবারও দেখতে থাকে। তখন সে খেয়াল করে সমাবেশের সময় সামিরা কিছুক্ষণের জন্য সভাস্থল থেকে গায়েব ছিল। বিজয় ভাবে সামিরাই সম্ভবত ফাইল চুরি করেছে। বিজয় এবার সামিরাকে খুঁজতে শুরু করে। এই তল্লাশির সময় বিজয় সামিরার বাড়িতে যায়। সামিরার বাড়িতে সামিরা না থাকলেও তার ছেলে টিমি ছিল। কি নাম রে বাবা! যাই হোক, মূল গল্পে আসি। টিমি বিজয়কে জানায় তার মা পরের দিন সকালে বাসায় আসবে। টিমির হাতে ছিল একটা স্মার্ট ওয়াচ। এর মাধ্যমে সামিরা সবসময় টিমিকে ট্র্যাক করত। এবার বিজয় টিমিকে সাথে নিয়ে সামিরাকে খুঁজতে শুরু করে। খোঁজাখোঁজির এক পর্যায়ে বিজয় একজন ডাক্তারের কাছে পৌঁছায়। ডাক্তার সামিরাকে চিনত, কেননা সামিরার ছেলের আজব এক রোগ ছিল। টিমির ফুসফুসে কিছু সমস্যা ছিল, সে আর সর্বোচ্চ 5 বছর বাঁচতে পারবে। আসলে প্লাস্টিকের বোতলে পানি খাওয়ার জন্য টিমির এই রোগ হয়েছে। প্লাস্টিকের বোতলে অনেকদিন ধরে পানি রাখলে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে, যার ফলে বিবিএ নামের এক ধরনের পদার্থ তৈরি হয়। ওই কেমিক্যালের জন্যই মানুষের এ রোগ হয়। এই রোগের কোনো চিকিৎসা নেই। এসব জানার পর সামিরা ওসব পানি তৈরি কোম্পানির বিরুদ্ধে লড়াই শুরু করে, কিন্তু কেউ সামিরাকে সাহায্য করেনি। এসব শুনে বিজয় হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে সামিরা আসলে নির্দোষ। এরপর বিজয় ও টিমি জানতে পারে কোনো এক সমুদ্রের কিনারায় সামিরার লাশ পাওয়া গেছে। মায়ের লাশ দেখে টিমি অনেক কান্নাকাটি করে। মিডিয়াতে বলা হয় সামিরা একজন ট্রেটার, যাকে বাংলা করলে দাঁড়ায় গাদ্দার। সামিরা টাকার কাছে নিজেকে বিকিয়ে দিয়েছিল, সে দেশের শত্রু। সামিরাই ওই ফাইল চুরি করেছে। মিডিয়ার লোকজন টিমির ছবিও তুলতে থাকে। বিজয় টিমিকে বাঁচাতে চেষ্টা করে। টিমিকে দেখে আসলে বিজয়ের নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। বিজয়ের সাথেও ছোটবেলায় এসব ঘটনাই ঘটেছিল। যাই হোক, সামিরা মারা যাওয়ার আগে টিমিকে একটি চিঠি দিয়ে সান্তা ক্লজের উদ্দেশ্যে পোস্ট করতে বলে গিয়েছিল। টিমি বিজয়ের সাহায্যে ওই লেটার পোস্ট করে দেয়। তখনই কিছু লোক এসে জিজ্ঞাসাবাদ করার বাহানায় টিমিকে তাদের সাথে করে নিয়ে যায়। এরপর এই খবরটা একটি ইন্টারন্যাশনাল নিউজে পরিণত হয়ে যায়। সবাই ভাবে বিজয়ই এই কেস সলভ করেছে। কিন্তু বিজয় এত বড় পাবলিসিটি পাওয়ার পরও খুশি হতে পারে না। তার ভেতরে কোনো সন্তুষ্টি কাজ করছিল না, কেননা বিজয় বিশ্বাস করত সামিরা আসলে নির্দোষ। বিজয় আর তার আঙ্কেল তাই এই কেস ইনভেস্টিগেশন করতে শুরু করে। সামিরার অটোপসি রিপোর্টে দেখা যায় সামিরার ফুসফুসে অনেক মিঠা পানি ছিল, কিন্তু সামিরা তো সমুদ্রে ডুবে মারা গেছে, তার ফুসফুস ভর্তি লবণাক্ত পানি থাকার কথা ছিল। ফলে বিজয় বুঝতে পারে সামিরাকে কোনো পানির ট্যাঙ্কে চুবিয়ে মেরে ফেলা হয়েছে। এরপর বিজয় জিজ্ঞাসাবাদ করতে বিভিন্ন জায়গায় যায়।
এরপর ফাইনালি বিজয় ওই জায়গায় পৌঁছায় যেখানে আগের দিন সামিরাকে আনা হয়েছিল। আসলে ওখানে সামিরার কিছু জিনিসপত্র পড়েছিল। ওখানকার লোকদের থেকে জানা যায় সামিরাকে কিডন্যাপ করে এনে এখানেই টর্চার করা হয় আর তার কাছে সর্দার নামক ব্যক্তি সম্পর্কে জানতে চাওয়া হয়। এরপর বিজয় সামিরার ল্যাপটপ চেক করতে শুরু করে। সামিরা এই ল্যাপটপে কিছু ভিডিও ক্লিপ সেভ করে রেখেছিল। ওখান থেকে জানা যায় সামিরা মহারাজ রাথোরের একটি কোম্পানির বিরুদ্ধে কেস করেছিল। ওয়ান ইন্ডিয়া ওয়ান পাইপলাইন নামের এই প্রজেক্ট শুরু হলে সারা ভারতে কিভাবে পানির সংকট দেখা দেবে সে সম্পর্কে সামিরা এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করে। এরকম ঘটনা কয়েক বছর আগে অন্য কিছু দেশেও ঘটেছিল। মহারাজ রাথোর একই কাজ ভারতেও করতে চাচ্ছিল। এরপর শালিনী সামিরার বাড়িতে গিয়ে বিজয়কেও সেখানে ডাকে। বাড়ির তল্লাশি নেওয়ার পর তারা দেখে সামিরার কাছে অনেক ট্রেনের টিকিট থাকলেও সে একটা ট্রেনেও ভ্রমণ করেনি। এবার আমাদের বাংলাদেশের কোনো এক জেলে সর্দারকে দেখানো হয়। আসলে এই সর্দারের ক্যারেক্টার খুবই ঝাক্কাসভাবে দেখানো হয়েছে। একজন আসল গুপ্তচরের জীবন কেমন হয় তা আমরা সর্দারের জীবন থেকে দেখতে পারি। আসলে সর্দার ইচ্ছা করে নিজেকে এই জেলে আটকে রেখেছিল। সে একটা মেসেজের অপেক্ষায় এমনটা করেছিল, এজন্য সুযোগ পেলেও সে কখনোই পালায়নি। এদিকে বিজয় ও শালিনী ট্রেনের টিকিট নিয়ে প্ল্যাটফর্মে হাজির হয়। এখানে ককরোচ কারোর জন্য অপেক্ষা করছিল। বিজয়ের কাছে ককরোচকে সন্দেহজনক মনে হয়, সে ককরোচকে ধরতে যায়। কিন্তু ঠিক তখনই একজন গুপ্তঘাতক ট্রেনের নিচে ফেলে ককরোচকে মেরে ফেলে। বিজয় ককরোচের ব্যাগ খুঁজে পায়। এদিকে সর্দারের কাছে একটা লাল চিঠি আসে। খামে কিছু কোড লেখা ছিল এবং ভিতরে লাফিং বুদ্ধার ছবি ছিল। বাংলাদেশের পুলিশ এই চিঠি দেখে বুঝে ফেলে এই চিঠি কোনো সাধারণ চিঠি নয়। এই চিঠিতে কোনো না কোনো কোড তো অবশ্যই আছে। তাই তারা দ্রুত ইন্ডিয়ান এম্বাসিতে কল করে সব কিছু জানায়। স্পাই এজেন্ট চন্দ্রমোহন তখন সর্দারকে ইন্ডিয়া পাঠিয়ে দিতে বলে। এই খবর মহারাজের কানেও পৌঁছায়। মহারাজ সর্দারের বেঁচে থাকার খবর শুনে বেশ হতবাক হয়ে যায়। তাই সে ন্যাশনাল সিকিউরিটির লোকজনকে বাংলাদেশে কল দিয়ে সর্দারকে মেরে ফেলতে বলে। এই নির্দেশ পেয়ে বাংলাদেশের পুলিশ সর্দারকে মারার জন্য তাকে জেলের বাইরে নিয়ে আসে। তখনই এক মহিলা পুলিশ তার সিনিয়রকে বলে, স্যার আমার মনে হচ্ছে কোথাও একটা গণ্ডগোল আছে। কেউ বলছে সর্দারকে মেরে ফেলো, আবার কেউ বলছে সর্দারকে আমাদের হাতে ছেড়ে দাও। আমার মনে হয় একবার সর্দারকে এই চিঠি দেখাতে হবে। কিন্তু তার সুপিরিয়র একথা শোনে না। পরে সুযোগ বুঝে মেয়েটি নিজেই সর্দারকে চিঠিটি দেখিয়ে দেয়। এরপর পুলিশ সর্দারকে মারার চেষ্টা করলেও সর্দার সব পুলিশদের মেরে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে বিজয় ককরোচের গুপ্ত জায়গায় পৌঁছে যায়। সে ওই ঘরে তল্লাশি নেওয়া শুরু করে। ওখানে ওই অ্যাসাসিন এসে বিজয়কেও মেরে ফেলার চেষ্টা করে। তাদের মধ্যে অনেক হাতাহাতি চলে। এ সময় সুযোগ বুঝে ওই অ্যাসাসিন ঘরে আগুন লাগিয়ে দেয়। বিজয় অনেক কষ্টে একটা ফাইল উদ্ধার করতে পারে। ওই ফাইলে সর্দারের ব্যাপারে সব তথ্য লিপিবদ্ধ করা ছিল। বিজয় দেখে সর্দার আর কেউ না, তার নিজের বাবা চন্দ্র বোস। এরপর সিন ১৯৮৩ সালে শিফট হয়। এ সময় ভারতীয় আর্মি জানতে পারে পাকিস্তান থেকে আসা একটি নদীর পানি বিষাক্ত হয়ে উঠেছে। পাকিস্তানের আসল পরিকল্পনা জানতে কেউ সরাসরি যেতে না পারলেও ওই সময়ের চিফ মহারাজ তার সবচেয়ে দক্ষ গুপ্তচর সর্দারকে পাঠাতে বলে। সর্দার সবাইকে দেখানোর জন্য নাটকে অভিনয় করলেও সে আসলে একজন দক্ষ স্পাই। তার আসল নাম চন্দ্র বোস। সর্দার যে স্পাই সে ব্যাপারে তার বাড়ির লোকজনও জানত না, এজন্য তার বাড়ির লোক তাকে নিষ্কর্মা ভাবে। সর্দারকে ছদ্মবেশে পাকিস্তানে পাঠানো হয়। সর্দার পাকিস্তানে গিয়ে ওখানকার এক জেনারেলের একটি চিঠি চুরি করে। এই সিনটা ছিল খুবই চমৎকার। মানে একজন স্পাই কিভাবে নিজের কাজ সম্পন্ন করে তা এই সিনে দেখানো হয়েছে। মিশন শেষ হওয়ার পর সর্দার মহারাজ এবং ককরোচকে জানায় যে এই ষড়যন্ত্রে পাকিস্তানের সাথে সাথে চীনও কাজ করছে। কেননা ওখানে সর্দার চীনের কিছু স্পাইকেও দেখেছিল। অর্থাৎ চায়না পাকিস্তানের মাধ্যমে কিছু একটা করার পরিকল্পনা করছে। এটা পানি সংক্রান্ত কিছু। ওই ফাইলে লাফিং বুদ্ধা শব্দগুলোর উল্লেখ ছিল। মহারাজ এবার সর্দারকে লাফিং বুদ্ধাকে খুঁজে বের করতে বলে। সর্দার এ ব্যাপারে কাজ করতে হিমাচল যায়। সেখানে তার সাথে ককরোচের দেখা হয়।
ককরোচ এখানে চীন সম্পর্কে সব তথ্য জোগাড় করছিল। কিছুদিন আগে ককরোচ চায়নার একটি প্ল্যান চুরি করে। এই প্ল্যান অনুযায়ী তারা ভারতে পানি নিয়ন্ত্রণের কোনো পদ্ধতি বের করেছিল। এই প্রজেক্টের নাম ছিল ওয়ান ইন্ডিয়া ওয়ান পাইপলাইন, আর পানি নিয়েই তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল। সর্দারের ইন্দিরা নামের একজন কাজিন ছিল। ইন্দিরা জানতে পারে সর্দার একজন স্পাই, এজন্যই সর্দার ইন্দিরাকে বিয়ে করছিল না। যাই হোক, কিছুক্ষণ ঝগড়ার পর সর্দার ইন্দিরাকে বিয়ে করে নেয়। তার কিছুদিন পর তাদের কোল আলো করে এক সন্তান জন্ম নেয়। এই সন্তানই আসলে বিজয়। এদিকে সর্দার লাফিং বুদ্ধার খোঁজে লেগে যায়। লাফিং বুদ্ধায় ভারতের সব তথ্য চীনে পাচার করছিল। ইনভেস্টিগেশনের পর সর্দার জানতে পারে লাফিং বুদ্ধা আর কেউ নন, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডি কে আব্রাহাম। ডি কে এবার মহারাজের সাথে দেখা করে। এবার সে টাকার বিনিময়ে সর্দারকে ইনভেস্টিগেশন বন্ধের নির্দেশ দিতে বলে। এদিকে সর্দার তখন মহারাজকে ফোন দিয়ে বলে যে সে ওই গাদ্দারকে খুঁজে বের করেছে। সে আরও বলে আব্রাহাম ভারতে কোটি কোটি টাকার একটি প্রজেক্ট লঞ্চ করতে যাচ্ছে। টাকার কথা শুনে মহারাজের মনে লোভ জেগে ওঠে। সে সর্দারকে যে কোনোভাবে আব্রাহামকে মেরে ফেলতে বলে। এরপর সর্দার প্ল্যান করে আব্রাহামকে কিডন্যাপ করে সমুদ্রে এনে মেরে ফেলে। এরপর বাংলাদেশের পুলিশের কাছে ধরা দিয়ে মহারাজের কথা মতো আন্ডারগ্রাউন্ডে চলে যায়। অন্যদিকে মহারাজ ভারতে ঘোষণা করে যে সর্দার একজন দেশদ্রোহী এবং সে ন্যাশনাল সিকিউরিটি অফিসারকে মেরে ফেলেছে। এই খবর শুনে সর্দারের পরিবার খুবই কষ্ট পায়, তারা ভেঙে পড়ে। আর সর্দারের পুরো পরিবার এই অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। বেঁচে থাকে শুধু বিজয়। এরপর মহারাজ পদত্যাগ করে চায়নার সাথে নিজের একটা কোম্পানি শুরু করে। এরপর সিন বর্তমানে চলে আসে। সর্দার এবার স্পাইদের একটি গুপ্ত মন্ত্রণা কক্ষে আসে। ওখানকার সংবাদপত্র পড়ার পর সর্দার বুঝতে পারে মহারাজ তাকে ধোকা দিয়েছে, আর তার 32 বছর এমনি নষ্ট হয়ে গেছে। এবার সর্দার আবারও তার মিশনে নেমে পড়ে। বিজয় তার বাবার কাহিনী জেনে অনেক কান্নাকাটি করে। সে ঠিক করে সে তার বাবাকে সবার সামনে নির্দোষ প্রমাণ করেই ছাড়বে। আসলে কোনো স্পাইকে যখন মিশনে পাঠানো হয়, তখন ওই মিশনের একটি কপি অন্য একটি সিক্রেট বেজে লুকিয়ে রাখা হয়। বিজয় ওই ফাইলের মাধ্যমে এসবই জানতে পারে। অন্যদিকে মহারাজ জানতে পারে যে সর্দার বেঁচে গেছে। মহারাজ তখন চন্দ্রমোহনের কাছে এসে জানতে চায় যে ওই চিঠি কে পোস্ট করেছে, কে তাকে সাহায্য করেছে। এদিকে বিজয়কে তার নিজের আঙ্কেলই গ্রেফতার করে নেয়। এরপর অনিচ্ছা সত্ত্বেও বিজয়কে ইন্টারোগেশনের জন্য হেডকোয়ার্টারে পাঠিয়ে দেয়। ভিক্টরকে মারার জন্য ওই অ্যাসাসিন ভিক্টরের বাড়িতে আসে। যেহেতু ভিক্টর সামিরাকে চিনত, তাই টিমি এখন ভিক্টরের কাছে থাকে। সঠিক সময়ে সর্দার ওখানে এসে ভিক্টরকে বাঁচিয়ে নেয়। এরপর সর্দার প্রমাণ খোঁজার জন্য ভিক্টরের সাহায্য নিয়ে হেডকোয়ার্টারে পৌঁছায়। সর্দারের মিশনের কপি এখানেই ছিল। অনেক মারামারির পর অবশেষে সর্দার ওই ফাইলের কপি পেয়ে যায়। ওই হেডকোয়ার্টারে তখন মহারাজও ছিল। মহারাজ সর্দারকে বন্দি করে তাকে বলে আসলে সর্দারের পরিবারকে মহারাজের লোকেরাই খুন করেছিল। বিজয়ও ওখানে থাকায় সেও সবকিছু জানতে পারে। কষ্টে বিজয় কান্না করতে শুরু করে। এরপর সর্দার এক বিশাল ট্রাককে ওখান থেকে নিয়ে যেতে থাকে। সবাই ভেবেছিল ট্রাকে প্লুটোনিয়াম আছে, শুধু মহারাজ জানত ওই ট্রাকে আসলে সোডিয়াম আছে। সোডিয়াম পানির সাথে মিশতেই বিস্ফোরণ ঘটবে। সর্দার মহারাজের সেই প্রজেক্টের দিকে ট্রাকটি নিয়ে যেতে চেষ্টা করে। এখানে দারুণ ফাইট হয় দুজনের মধ্যে। শেষ পর্যন্ত সর্দার ওই সোডিয়ামের ট্রাককে পানির প্লান্টে ফেলে বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়। পানির পাইপলাইন নষ্ট হওয়ার সাথে সাথে মহারাজও মারা যায়। বিজয় সর্দারকে তার সাথে যেতে বললেও সর্দার রাজি হয় না। জনতা সরকারকে বিশ্বাস করে, তাই সরকারের একজন কর্মকর্তা এমন কিছু করেছে জানলে তাদের এই বিশ্বাস নষ্ট হয়ে যাবে। তাই সর্দার আবারও তার বেনামি জীবনে ফিরে যায়। তারপর চন্দ্রমোহন বিজয়কে গুপ্তচর বানিয়ে মিশনে পাঠিয়ে দেয়। মুভি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর এমন সব অসাধারণ তামিল, তেলেগু, মালায়ালাম মুভি এক্সপ্লেইনড ইন বাংলা ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলো। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।